বিগত কয়েক মাস ধরে কানাঘুষো শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য বচ্চন আর একসঙ্গে নেই, তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিভিন্ন অনুষ্ঠানেও ঐশ্বর্যকে তার মেয়ের সঙ্গে দেখা যায়, অন্যদিকে বচ্চন পরিবার একসঙ্গে আসে। আর এই সমস্ত কিছুর মাঝেও অমিতাভ বচ্চনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। কি পোস্ট করলেন ঐশ্বর্য? এদিন ঐশ্বর্য রায় বচ্চন একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই ছবিতে আরাধ্যার সঙ্গে বিগ বিকে দেখা যাচ্ছে, দাদু তাকে জড়িয়ে আছে আর সেও দাদুর বুকে মাথা রেখে পোজ দিচ্ছে। এই ছবিটি পোস্ট করে ঐশ্বর্য লেখেন, শুভ জন্মদিন পা দাদাজি, তুমি ভালো থেকো। অনেকেই ঐশ্বর্য রায় বচ্চনের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, আপনি কতদিন পর কিছু পোস্ট করলেন, ভালো থাকুন। আরেকজন লেখেন, আপনার মনটা খুব বড়, নইলে এমন ফালতু একটা পরিবারের জন্য আবার কিছু পোস্ট করতেন না। তৃতীয় ব্যক্তি লেখেন, অনেকদিন আপনি নিজের জন্য নিজেকে নিয়ে কোনো পোস্ট করেননি, আমরা আপনাকে দেখতে চাই। চতুর্থজন লেখেন, তারপর যারা বলেছিলেন ওদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, তারা এখন চুপ কেন? প্রসঙ্গত 11 অক্টোবর 82 বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। এদিন বিকেলে তিনি জলসা বাংলো থেকে বেরিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। তার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন এদিন অগণিত মানুষ।